नमस्कार আমরা আজকে যে বরিষ্ঠ নেতৃত্ব তিনজন শিক্ষককে নিয়ে আলোচনা করছিলাম আমাদের মধ্যে ছিলেন আছেন স্বপনবাবু আছেন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্ম সমিতির সহসাধারণ সম্পাদক এবং আমাদের আছেন বিজেপি শিক্ষা সেলের কনভেনার মাননীয় ডিপুল বিশ্বাস মহাশয় আছেন ওনাকে আমরা পেয়েছি খুব ব্যস্ততার মধ্যেই ছিলেন তবু স্যারকে ধরেছিলাম এবং আমাদের মধ্যে আছে অমর নায়ক আছেন সারা বাংলা শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক তিনজন শিক্ষককে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রথমেই ডিপুলের কাছে চলে যাব ডিপুলবাবুর কাছে যে স্যার কি বলবেন পশ্চিমবঙ্গের শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু এই সরকারের আমলে প্রায় রাস্তায় নামতে হচ্ছে তো এর কারণটা কি যে শিক্ষকরা তারা কিন্তু সমাজ গড়ার কারিগর সেই জায়গায় তাদের একটা সম্মান আলাদা কেন এই ধরনের শিক্ষক যারা চুক্তিভিত্তিক শিক্ষক তাদেরকে তো নামতেই হচ্ছে বা সাধারণ শিক্ষকদেরকেও যেমন টিজিটি স্কেল বলুন যাই বলুন এই ধরনের শিক্ষকদের কিন্তু প্রায় রাস্তায় নামতে হচ্ছে এর কারণটা কি বলে মনে হয় আপনার এখানে যেটা হচ্ছে যে অনেক রাজ্যে যেগুলো এখানে আমাদের কোর্টে যেতে হচ্ছে কিন্তু মানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সব রাজ্যে যে ডিজিটি স্কেল বললেন আপনি এটা উল্লেখ করলেন পিআরটি বা আন্ডারে যারা প্যারাটিচার আছে এমএসকে আছে শিক্ষা বন্ধু আছে বা ভোকেশনাল যারা আছে আমাদের রাজ্যে সবথেকে কম পাচ্ছে এবং অন্য রাজ্যে যে বেশি পেয়েছে তারা যে আদায় করেছে কোর্টে গিয়ে আদায় করেছে বা রাস্তায় নেমে আদায় করেছে তা নয় তারা এখানে এখানে আমাদের অথচ এখানে আপনার ডিজিটি স্কেলের জন্য হাইকোর্টের রায় আছে তারপরে ডিভিশন বেঞ্চে যাচ্ছে এই সব ঘটনা তাহলে এখানে আপনি যেটা বলছেন সঠিকভাবে বলেছেন যে এখানে শিক্ষকদের যে শিক্ষক দিবস পালন করছে যে শিক্ষকদের আমরা সম্মান জানাচ্ছি দীর্ঘদিন আমরা দেখেছি রাজ্যের পার্শ্ব শিক্ষকরা বিরাট ভাবে বঞ্চিত তার সঙ্গে এসএসকে এমএসকে আইসিডি বলুন কম্পিউটার ভোকেশনাল শিক্ষক এই ধরনের শিক্ষকরা কিন্তু খুবই কম অনারিয়াম পাচ্ছে এবং যেক্ষেত্রে পুলিশ দিবস যেখানে 1 তারিখে হলো সেটাকে 8 তারিখে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান করছেন কিন্তু শিক্ষক দিবসকে প্রণব মুখোপাধ্যায় মারা গেলেন সেই দোয়ায় দেখে তিনি কিন্তু করলেন না তো সেক্ষেত্রে খুব আশাবাদী ছিল যেহেতু প্যাব রিপোর্টসে সব রাজ্যেই এই ধরনের শিক্ষকদের জন্য কিছু বৃদ্ধি হলো ঘোষণা হলো তো এইবারেও কিন্তু তারা বঞ্চিত হয়ে গেল তো এই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ব্যাপ রিপোর্টটা যদি ভালো করে দেখেন সেখানে কিন্তু সেন্ট্রালের দিক থেকে যত পোস্ট এখানে স্যাংশন করা আছে যে সর্বশিক্ষার অধীনে যত পোস্ট এখানে স্যাংশন করা আছে নিতে পারবে সেই পোস্টটাও কিন্তু এখানে নেওয়া নেই অনেক মানে প্রায় 40% পোস্ট ভ্যাকেন্সি আছে অথচ আমাদের রাজ্যে কিন্তু বেকার সংখ্যা প্রচুর এবং যাদেরকে নেওয়া হয়েছে তাদের জন্য যে স্যালারিটা দেওয়ার কথা যে তার ডিমান্ডটাই কম করা হয়েছে কারণ কি আপনি সেন্ট্রাল থেকে যদি 60% দেওয়া হয় তাহলে এখানে 40% দিতে হবে সিএজি রিপোর্টে নাহলে ধরবে তাহলে সেই জন্য যাতে 40%টাও যাতে কম হয় কারণ কি আরো যদি আমি শিক্ষক নিয়োগ করতাম আরো 40% রাজ্যের অংশ দিতে হতো সেইটা যাতে কমানো যায় সেই জন্য তারা ডিমান্ডটাকেই কম করছে জাতীয় শিক্ষানীতিতে স্যার জাতীয় শিক্ষানীতিতে এই ধরনের শিক্ষকদেরকে বলা হয়েছে সম্পূর্ণভাবে রেগুলারাইজ শিক্ষক করে নিতে হবে 2022 আগে কিন্তু যেক্ষেত্রে এই ধরনের শিক্ষকদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে তারা দীর্ঘদিন ধরে 8-10 বছর 12 বছর ধরে তারা চাকরি করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার কোন রকম পদক্ষেপ নিচ্ছেন না এখানে একটা জিনিস আমি ট্যাব রিপোর্টে একটা জিনিস আমি উল্লেখ করছি যেটা আমাদের একটা মানে আমি বলবো আমরা অনেকদিন ধরে দাবি করে আসছিলাম কেন্দ্রের কাছে বা এমএইচআরডির কাছে যে স্যালারি পার্টটা কত আগের প্যাব রিপোর্ট গুলোতে কিন্তু স্যালারির অংশটাকে উল্লেখ থাকতো না যে আমরা এই অংশটা স্যালারি পার্পাসে দেওয়া হচ্ছে এই অংশটা অন্য পরিকাঠামো ক্ষেত্রে দেওয়া হচ্ছে ক্ষেত্রে দেওয়া হচ্ছে তাতে করে এই এই রাজ্য সরকারের সুবিধা হতো তারা কোন দিকে কোনটা দিয়ে দিচ্ছে কেউ মানে শিক্ষকরা দাবি করার জায়গা ছিল না কিন্তু এইবারে প্যাব রিপোর্টে পরিষ্কার কিন্তু এই জায়গাটাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে আর এটা আরেকটা জায়গা আমি যেটা বলবো যে 8 বছরে আপনি যেটা বললেন 8 বছর না আজকে 9 বছর হয়ে গেছে যে শিক্ষকটা আজকে 8000 টাকা পেত তারা 2018 যখন প্যারা টিচারদের বাড়ানো হলো 8 বছর কিন্তু কোন স্যালারি বাড়ানো হয়নি এবং সেই যে 5000 টাকা দিয়ে মনে করছে যে তাদের একটা ছুড়ে দিলাম সেটাই যেন যথেষ্ট অ্যাকচুয়ালি 25-30 হাজার টাকা হওয়া উচিত
স্বপনবাবু, আপনার সাথে তো পার্শ্ব শিক্ষক সহ বিভিন্ন এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকরা বা সে টিজিটি স্কেল বলুন বা পিআরটি স্কেল বলুন, সব ধরনের শিক্ষকদের আন্দোলনের সঙ্গে আপনি যুক্ত থাকেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন যে এই বিষয়টা যে রাজ্য সরকার প্রায়ই বলে থাকে যে এটা কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্র দিচ্ছে না, তো এই দোহাই দিয়ে তারা কিন্তু কাটিয়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী আবার বিকাশ ভবনে আসাই বন্ধ করে দিয়েছে, তো এই পরিস্থিতি দাঁড়িয়ে কি বলবেন যে এটা কি বিষয়, এই শহরের শিক্ষকরা কেন এতটা বঞ্চিত হচ্ছে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যা বলার, শিক্ষকরা সচেতন, তারা সব বুঝতে পারছে যে কি করা উচিত, হ্যাঁ, এবং আগামী দিনে সেই রাস্তা সব শিক্ষকরাই দেখাবে এবং সমাজকে দেখাক যে এই সরকার, মানে আমি বললাম অন্য রাজ্যের কথা এই জন্য উদাহরণ দিলাম, তাই সেখানে কিন্তু আন্দোলন করতে হয় না, এমনিতেই পায় কোর্টেও যেতে হয় না, এখানে কোর্টেও পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, এবং আমার আপনার যে বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে আমি বলছি, আমি রাজ্য সভাপতির কাছে গিয়েও দুবার উনি বিবৃতি দিয়েছেন যে অন্যান্য রাজ্যের উদাহরণ দিয়ে সেই রাজ্যে যা করা হয়েছে, এখানে সর্বশিক্ষার অধীনে MSKSSK কম্পিউটার টিচার, প্যারা টিচার, হ্যাঁ, যারা আছে তাদেরকে যে প্রাপ্য সেই প্রাপ্য সে তারা যাতে বঞ্চিত না হয়, আমাদের সরকার আমাদের মাননীয় দিলীপ দা রাজ্য সভাপতি উনি কিন্তু বলেছেন, ঠিক আছে, হ্যাঁ, উপস্থিত যারা আছেন, হ্যাঁ, আমি তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, স্বপন বাবু এবং অমল বাবু, অমল বাবু, হ্যাঁ, আপনার কাছে একটু মাপ চেয়ে নিলাম, হ্যাঁ, আপনাদের বক্তব্য আমি শুনে নেবো পরে, ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে। স্যার স্বপনবাবু কি বলবেন যে যে কথা বললেন আমাদের বিজেপি শিক্ষা জেলের কনভেনার দীপলবাবু বললেন যে তারা তারা তাদের দিক থেকে কেন্দ্র দেবার জন্য রেডি আছে, কিন্তু রাজ্য সরকারই কম চেয়ে পাঠাচ্ছে এই ধরনের শিক্ষকদের জন্য, এই বিষয়টিতে আপনি কি বলবেন? না, দীপলদা বিজেপির শিক্ষা সেলের কনভেনার তিনি তার বক্তব্য বলেছেন, তার অ্যাঙ্গেল থেকে বলেছেন, আমরা একটু অন্যরকম কথা বলবো, সেটা হচ্ছে যে এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু পার্শ্ব শিক্ষকদের মাইনেটা কিছু বাড়ানোর জন্য কিন্তু একটা প্রস্তাব পাঠানো হয়েছে, যেটা আমি এর আগেও বলেছি যে প্রাথমিকে 15,000 টাকা মাইনে করবে বলেছিল আর উচ্চ প্রাথমিকে 20,000 টাকা মাইনে করবে বলেছিল, সেটা কিন্তু সেন্ট্রাল সেই অ্যাপ্রুভালটা দেয়নি, এটা দীপলদা কিন্তু উল্লেখ করলেন না। আর বাকি যে ক্ষেত্রগুলো আপনি বললেন যে এটা ঘটনা যে শিক্ষক সমাজ মানে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক এবং একবারে কলেজ ইউনিভার্সিটি ধরে নিন, ইউজিসির যে বেতন ক্রম সেটা তো ওই সরকার 4 বছর পরে দিয়েছিল, আমি সেটা আসছি পরে, প্রাথমিকের যে ঘটনাগুলো ঘটছে, প্রাথমিক শিক্ষকদের যে বেতন বঞ্চনা সেটা যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম মাইনে কিন্তু প্রাথমিক শিক্ষকরা আমাদের রাজ্যে পান, এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে টিজিটি স্কেল নিয়ে যে লড়াইটা চলছে বা গ্রাজুয়েট শিক্ষকদের যে সর্বভারতীয় বেতন কাঠামো নিয়ে যে লড়াইটা চলছে সেই লড়াইয়ে আমরা প্রথম থেকে ছিলাম, আদালত একটা নির্দেশ দিয়েছে কিন্তু সরকার কিন্তু সেটাকে মানছে না এবং আগামী দিনে মানবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে, মানে আইনের পথে এটা সমাধান হবে কিনা এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। বরং আমি সাজেস্ট করব রাজ্যের যারা গ্রাজুয়েট শিক্ষক আছেন যে আন্দোলনের জন্য প্রস্তুত হন। অমলবাবু কি বলবেন, আপনিও তো শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত এবং দেখেছি সব ধরনের শিক্ষক আন্দোলনের সঙ্গে থাকেন, তো এই ধরনের শিক্ষকদের যে বঞ্চনা বিশেষ করে চুক্তিভিত্তিক শিক্ষকদের কিন্তু একটা বেতন ন্যূনতম বেতন কাঠামো কিন্তু রাজ্য সরকার করছে না, তো এই বিষয়ে কি মনে হয় যে এই ধরনের শিক্ষকদের কি করা উচিত আগামী দিনে? আমি প্রথমে এটা বলতে চাই আমরা যখন শিক্ষকতা করি এবং আমাদের সাথে যখন প্যারা টিচাররা থাকেন, কন্ট্রাক্টুয়াল টিচাররা থাকেন, ভোকেশনাল টিচাররা থাকেন, একই চেয়ারে বসি, তখন এই যে বেতন বৈষম্য একটা মারাত্মক মানে ভাবে রয়েছে হয়, এটা ওদের মনের মধ্যে একটা খুব আঘাত যে আমরা এত কাজ করি এবং সমানভাবে কাজ করতে হয়, এবং শিক্ষা এমন একটা জিনিস আমার ধারণা এটা যে এটা একদম গোড়া থেকে শেষ পর্যন্ত, যেমন ICD সেটাকে বাদ দেওয়া যায় না, যে প্রাক প্রাথমিক শিক্ষা ওরাই তো মূলত সমস্ত ছেলে মেয়েদের তৈরি করে ওরা প্রাথমিকে পাঠাচ্ছে, তারপরে এই যে আমাদের SSK আছে, আমাদের MSK আছে, স্কুলে আমাদের ভোকেশনাল টিচার আছেন, চুক্তিভিত্তিক শিক্ষক আছেন, প্যারা টিচাররা আছেন, এবং আমরা কিছুদিন আগে দেখলাম যে প্যারা টিচাররা কিভাবে পদে নেবে তারা অনশন করলেন,
তো সেই জায়গায় আমার মানে ধারণা যে শিক্ষা এমন একটা সম্পদ যে বৈষম্য রেখে চললে একটা ভেতর থেকে কিন্তু একটা অনীহা তৈরি হয়। অনীহা মানে কি, আমি পাঠদানের ক্ষেত্রে বলছি না, কিন্তু বাঁচার ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা একটা কতদিন একটা মানুষ এরকম 10,000-12,000 টাকা সেখানে আমরা তাদের 5 গুণ 6 গুণ বেতন পাচ্ছি, সুতরাং এই বৈষম্য দূর হোক এটা আমি চাই। এবং সেখানে ওই পারস্পরিক দোষারোপ করা না, বসুক না কেন্দ্র এবং রাজ্য বসুক না, বসে একটা পলিসি ফ্রেম আপ করুক তারা, এবং ফ্রেম আপ করে তারা এই ICDS হোক, SS হোক, MS হোক, শিক্ষার অঙ্গনে যারা যুক্ত, এটা সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে আপনার ICDS যুক্ত, জেনারেল এডুকেশনের ক্ষেত্রে আপনার SSK, MSK, প্যারা টিচার, চুক্তিভিত্তিক শিক্ষকেরা সব যুক্ত, ভোকেশনাল, এদের অবস্থা খুব করুণ অবস্থা। তো এরা মিলে সবাই একটা একটা বেতন বৈষম্যটা কিন্তু আমার চোখে একটা মারাত্মক বৈষম্য বলে মনে হয়েছে। এই বৈষম্য আমাদের স্টাফেদের মধ্যে থাকা উচিত নয়, কোনোভাবে থাকা উচিত না। সেক্ষেত্রে একটা সম্পতির সাথে সরকারকে দেখা উচিত, এবং বিভিন্ন রাজ্যে কিন্তু প্যারা টিচারদের বেতন অনেক বাড়িয়েছে তারা, বিভিন্ন রাজ্যে, তো আমাদের রাজ্যে কম আছে এটা। সেই জায়গায় আমার মনে হয় যে আমরা যদি আগামী দিনের প্রজন্মকে ঠিকভাবে গড়ে তুলতে চাই, তাহলে তাদের যারা কারিগর হিসেবে তারা বিদ্যালয় শিক্ষা অঙ্গনে কাজ করছেন, সেই কারিগরকে বঞ্চনা করে এটা করা যায়, সেই জায়গাটা আমার মনে হয় পরিষ্কার করা উচিত। অতএব এই ধরনের শিক্ষকদের যে ন্যূনতম একটা বেতন কাঠামো দেওয়া দরকার, বেতন বৈষম্য রাখার একটা অন্যায়, এই বিষয়টা কিন্তু সমস্ত শিক্ষকই বলছেন, এবং বিজেপি শিক্ষাশ্রীর পক্ষ থেকে বললেন যে ন্যূনতম 25,000 টাকা দেওয়া অবশ্যই দরকার এই মুহূর্তে, তা নাহলে কিন্তু এটা খুব খারাপ অবস্থা থেকে যাচ্ছে। এবং আমরা দেখব যে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে কি না, বা এই শিক্ষকরা যে আন্দোলনের পথে যাচ্ছে সেখানে কোনো সুরাহা হয় কি না, অবশ্যই আমাদের দৃষ্টিতে। আপাতত নমস্কার, ধন্যবাদ।